সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। হ্যালো ফ্রেন্ড, তো আপনাদের সবাইকে আবার জিকে টাইমে স্বাগত জানাচ্ছি। তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাস। তো ইতিহাসে যত সব রাজবংশগুলো ছিল, মোগল, ঠিক আছে, মোগল, সেনবংশ, গুপ্ত বংশ, যে এতগুলো রাজবংশ ছিল, তো এইগুলো সম্বন্ধে তাদের প্রতিষ্ঠাতাকে, ঠিক আছে, তো তাদের শেষকে এবং গুরুত্বপূর্ণ রাজাকে, তো সেইগুলো সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। তো তার আগে একটা কথা বলে নিই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ আমরা চাকরি রিলেটেড এরকম ধরনের ভিডিও প্রতিদিন আপলোড করতে থাকি। তো কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক। তো প্রথম হচ্ছে, হ্যাঁ, মোগল বংশ, ঠিক আছে। তো মোগল বংশের প্রতিষ্ঠাতা করেছিল বাবর, ঠিক আছে। তো বাবরের পুরো নাম হচ্ছে জহিরুদ্দিন বাবর, ঠিক আছে। তো বাবর মোগল বংশ প্রতিষ্ঠা করেছিল হচ্ছে 1526 সালে, ঠিক আছে, 1526 সাল থেকে। আর এর যে সময়কাল 1526 থেকে 1530, ঠিক আছে। তো তারপরে দেখুন, মোগল বংশের শেষ সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। মোগল বংশের শেষ সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। তো এর সময়কাল হচ্ছে 1837 থেকে, ঠিক আছে, 1837 থেকে 57 অবধি ছিল তার সময়কাল, ঠিক আছে। তারপরে দেখুন, মোগল বংশের শেষ মানে শ্রেষ্ঠ সম্রাট মানে সবথেকে গুরুত্বপূর্ণ রাজা ছিল আকবর, ঠিক আছে। তো আকবরের সময়কাল যদি বলেন তাহলে হচ্ছে 1556 থেকে 1600, তো 1556 থেকে 1605 অবধি ছিল মোগল বংশের সম্রাট মানে শ্রেষ্ঠ সম্রাট আকবরের সময়কাল, ঠিক আছে। তো তারপরে দেখুন, তারপরে হচ্ছে সেন বংশ। তো সেন বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন হচ্ছে সামন্ত সেন, ঠিক আছে। সেন বংশের শেষ সম্রাট হচ্ছে সূর্য সেন, হ্যাঁ। আর সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট মানে গুরুত্বপূর্ণ রাজা ছিল বিজয় সেন। তো বিজয় সেন তার রাজধানী তৈরি করেন মানে সিংহাসনে বসেন হচ্ছে 1095 সালে, ঠিক আছে, 1095 সালে। তাহলে 1095 সালে বিজয় সেন তার সিংহাসন আহরণ করেন, ঠিক আছে। তো তারপরে দেখুন, তারপরে হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন শ্রীগুপ্ত, ঠিক আছে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন শ্রীগুপ্ত। তো সেই প্রতিষ্ঠাতা করেছিলেন হচ্ছে 321 খ্রিস্টপূর্বাব্দে। গুপ্ত বংশের শেষ সম্রাট, ঠিক আছে, গুপ্ত বংশের শেষ সম্রাট ছিল বিজয়গুপ্ত, ঠিক আছে। গুপ্ত বংশের শেষ সম্রাট ছিল বিজয়গুপ্ত। আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত, ঠিক আছে। তারপর লোদি বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন বহুলুল লোদি। তো বহুলুল লোদি লোদি বংশ প্রতিষ্ঠা করেছিল 1451 সালে, ঠিক আছে, 1451 সালে বহুলুল লোদি লোদি বংশ প্রতিষ্ঠা করেছিল। তো লোদি বংশের শেষ সম্রাট ছিল ইব্রাহিম লোদি। আর যে শ্রেষ্ঠ সম্রাট মানে গুরুত্বপূর্ণ রাজা কিন্তু ছিল ইব্রাহিম লোদি, ঠিক আছে। তো নেক্সট দেখুন, তো তারপরে দেখুন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুক, ঠিক আছে, সিমুক। তো ইনি হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। তো সাতবাহন বংশ প্রতিষ্ঠা হয়েছিল 230, ঠিক আছে, 230 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল 230 খ্রিস্টপূর্বাব্দ। তো সাতবাহন বংশের শেষ সম্রাট ছিল জগৎশ্রী সাতকর্ণী, ঠিক আছে। তো আর সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী ছিল সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট। তো সাতবাহন বংশের পতন হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। তারপরে দেখুন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক, ঠিক আছে। গিয়াসউদ্দিন তুগলক তুগলক বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন। তো এটা তুগলক বংশ প্রতিষ্ঠাতা হয়েছিল 1320 খ্রিস্টাব্দে। তুগলক বংশের শেষ সম্রাট ছিল নাসিরউদ্দিন মামুদ, ঠিক আছে। আর এই বংশেরই শ্রেষ্ঠ সম্রাট ছিল মোহাম্মদ বিন তুগলক। পুষ্যপতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাকর বর্ধন। আর পুষ্যপতি বংশের শেষ সম্রাট ছিলেন হর্ষবর্ধন। আর এই বংশের শ্রেষ্ঠ সম্রাটও ছিলেন হর্ষবর্ধন, ঠিক আছে। উনি শেষ সম্রাটও ছিলেন এবং শ্রেষ্ঠ সম্রাটও ছিল হর্ষবর্ধন। তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খা, ঠিক আছে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কিন্তু খিজির খা। আর সৈয়দ বংশের শেষ সম্রাট হচ্ছে আলাউদ্দিন আলম শাহ, হ্যাঁ। আর সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল মোবারক শাহ। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল, ঠিক আছে। আর পান বংশের শেষ সম্রাট ছিল মদন পাল। আর শ্রেষ্ঠ সম্রাট ছিল দেবপাল, ঠিক আছে। পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট দেবপাল। আর খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন খলজি। তো খলজি বংশ প্রতিষ্ঠা হয় খলজি বংশ প্রতিষ্ঠা হয়েছিল 1290 খ্রিস্টাব্দে, ঠিক আছে। খলজি বংশের প্রতিষ্ঠা হয়েছিল 1290 খ্রিস্টাব্দে। আর খলজি বংশের শেষ সম্রাট ছিল কুতুবুদ্দিন মোবারক খলজি। খলজি বংশের শেষ সম্রাট ছিল কুতুবুদ্দিন মোবারক খলজি।
আর খলজি বংশের শেষ সম্রাট ছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন ছিল খলজি বংশের শেষ। তারপরে দেখুন চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয়লাল, ঠিক আছে, বিজয়লাল। আর চোল বংশের শেষ সম্রাট ছিল কুলোতুঙ্গ। তারপরে দেখুন চোল বংশের শেষ সম্রাট ছিল রাজেন্দ্র চোল, আর দাস বংশের প্রতিষ্ঠাতা কিন্তু করেছিলেন কুতুবুদ্দিন আইবক। তো কুতুবুদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন 1206 খ্রিস্টাব্দে, ঠিক আছে, দাস বংশ প্রতিষ্ঠা হয়। আর দাস বংশের শেষ সম্রাট ছিল কায়ু মার্কস, ঠিক আছে। আর দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল ইলতুৎমিশ, ঠিক আছে, ইলতুৎমিশ ছিল শেষ সম্রাট, মানে শ্রেষ্ঠ সম্রাট। আর পল্লব বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল সিংহ বিষ্ণু, আর পল্লব বংশের শেষ সম্রাট ছিল অপরিজিৎ বর্মণ। আর পল্লব বংশের শেষ মানে শ্রেষ্ঠ সম্রাট ছিল নরসিংহ, বর্মণ ছিল পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট। মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। তো চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেছিলেন 322 খ্রিস্টাব্দে। মৌর্য বংশের শেষ সম্রাট ছিল বৃহদ্দত্ত। তো মৌর্য বংশের শেষ সম্রাট ছিল বৃহদ্দত্ত, আর মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল অশোক, ঠিক আছে। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশী, এবং চালুক্য বংশের শেষ সম্রাট ছিল দ্বিতীয় কীর্তি বর্মণ, ঠিক আছে। আর চালুক্য বংশের শেষ সম্রাট হচ্ছে দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে, দ্বিতীয় পুলকেশী হচ্ছে চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। হর্ষাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিল বিম্বিসার, ঠিক আছে। তো এই বিম্বিসার এই হর্ষাঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিল 413 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। আর হর্ষাঙ্গ বংশের শেষ সম্রাট ছিল নাগদাস, আর হর্ষাঙ্গ বংশের যে শেষ সম্রাট মানে শ্রেষ্ঠ সম্রাট ছিল অজাতশত্রু, ঠিক আছে। তো এই আজকে ফ্রেন্ড এই পর্যন্ত। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। তো যদি আপনাদের ভিডিওটা 1% কাজে লাগে তো প্লিজ আমাদের ভিডিওটাতে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইটুখানি, টাটা, বাই বাই।